সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছে হলো একটু বাহিরে বের হই। গিয়ে দেখি সূর্যের প্রখর তাপে সব কিছু জল জল করছে। তৎক্ষণাৎ মনে হলো একটু ভিডিও করে নেওয়া যাক এত সুন্দর রৌদ্র। হাই এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি রুমানা লিজা আছি আপনাদের সাথে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। খুব সুন্দর করে রেডি টেডি হয়ে চলে গেলাম ফুপির বাসায়। আমার ফুফাতো ভাই এবং ফুফাতো বোন দুজনারই, মানে ফুফাতো ভাইয়ের ওয়াইফের বেবি হয়েছে এবং ফুফাতো বোনেরও বেবি হয়েছে, সেই বেবি দেখার জন্য চলে গেলাম। যাওয়ার সাথে সাথেই মিষ্টি এটা হচ্ছে আমার এক বাবা। ওকে আমরা ছোটবেলা থেকে অনেক ভালোবেসে আদর যত্নে বড় করেছি, তো ওর সাথে ছোট একটা রিলস আমরা নিয়ে নিলাম। তো আমি দেখছি ফুপি অনেক সুন্দর গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। গতবার এই গাছে ফুল দেখেছিলাম, এবার আসলে ফুল দেখা হয়নি। ভাবলাম একটু রিলসের ভিডিও নিয়ে নিই। এরপরে ফুপি হচ্ছে আমড়া ভর্তা করেছিল, এরপর জাম্বুরা খেতে দিয়েছিল, তো আমরা জাম্বুরা খাচ্ছিলাম আর একটু দুষ্টমি করছিলাম দুজন একসাথে। এরপর খেতে খেতে দুপুরে লাঞ্চের পালা চলে আসলো। লাঞ্চে ছিল মাছ ছিল, এরপর হচ্ছে চিকেন কারি ছিল, এরপর ডাল ছিল। আমার ফুপির বাসায় ডাল প্রতিদিন থাকতে হবে, না হলে ফুপাতো ভাইয়ের খাওয়াটা একদমই জমে না। তো আমি আমার বাবাটা একটা ভিডিও করে নিচ্ছি। দেখছিলাম আইলেশ আমার থেকে অনেক বেশি মাশাআল্লাহ। এরপর খাওয়া দাওয়া শেষে চলে গেলাম কিছু কাঁথা পর্ব দেখতে। কাঁথা পর্ব হচ্ছে বাবুদের জন্য, মানে অনেক সুন্দর সুন্দর কাঁথা রেডি করা হয়েছে। এটা বাবুর মা রেডি করেছে, এটা হচ্ছে আনাবিয়া, বাবুর নাম রাখা হয়েছে আনাবিয়া মাশাআল্লাহ, এবং আমার ফুফাতো বোনের মেয়ের নাম রাখা হয়েছে রাফিয়া। কাঁথাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং খুব সুন্দর নিখুঁতভাবে, মানে কারুকাজ করা হয়েছে। এরপর ওদের রুমে একটা জিনিস লক্ষ্য করলাম, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস এবং হচ্ছে সুরা ফাতিয়ার, এটা হচ্ছে আয়াতুল কুরসি, মানে সবগুলো খুব সুন্দরভাবে আর্ট করে রেখে দেওয়া হয়েছে, আর সাথে একটা কাবা কাবা ঘর। তো একটু ফুলের রিলস নিয়ে নিলাম এবং এখানে ফুলের টপগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো। এরপর বিকালের নাস্তায় ছিল আমার ফেভারিট বিস্কিট, তারপর মিষ্টি, চা। চা তো মাস্ট থাকতে হবে, চা ছাড়া একদমই চলবে না। এরপর ওদের বারান্দায় অনেক সুন্দর দুটি বাজিকার পাখি ছিল, এরপর হচ্ছে কিছু কবুতর ছিল মাশাআল্লাহ, সবাই ও সবগুলো অনেক সুন্দর। এই পাখিটা হচ্ছে একদম ছোটোবেলা থেকে, মানে বড় হয়েছে, ডিম দেয়, এখন আসলে ডিম তেমন দেয় না। যাই হোক, এই বাজিকার পাখি আমাদেরও আছে, বাট হচ্ছে ডিম দেয়, বাট হচ্ছে বেবি তারা দেয় না, আসলে এক এক জায়গায় এক এক রকম আর কি। আর বেবি দিলেও এগুলো টেক কেয়ার করাটা অনেক বেশি কষ্টের। যাই হোক, এভাবে দিনটা চলে গেল, এরপর ডিনার করে রাতে বাসে চলে এসেছি। এই হচ্ছে আসল কথা, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে এটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পেজটি ভিজিট করতে একদমই ভুলবেন না।